আজকে আমরা কথা বলবো আমাদের সেই জনপ্রিয় সাইট মিঙ্গেল টু নিয়ে। ওকে, তো মিঙ্গেল টু এটা কিন্তু ডেটিং নিয়ে যারা কাজ করে তাদের কাছে কিন্তু খুব জনপ্রিয় একটা সাইট। হয়তো বা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অনেকেই এই সাইট সম্বন্ধে জানেন, কিন্তু দেখা যাচ্ছে কাজ করার সাহস পান না, বা ইউটিউবে হয়তো অনেক ভিডিও থাকতে পারে, দেখা যাচ্ছে আপনারা ঠিক মতো বুঝতে পারেননি কীভাবে কাজটা করলে সহজ হয় এবং কেমন কি সেল হয় কিংবা না। আসলে যে ভিডিওগুলো ফ্রিলে পান আপনারা ওইগুলোর কিন্তু অনেকগুলো থাকে, যার কারণে কিন্তু আপনারা ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না কোনগুলোতে কাজ করবেন আর কোনগুলোতে করবেন না। কিন্তু আমি টপ 10-10টা যে ভিডিও দিচ্ছি সবগুলো সাইটে আপনি কাজ করে দেখতে পারেন, কারণ সবগুলো সাইট থেকে আপনি ইজিলি ট্রাফিক পাবেন এবং ট্রাফিকের কোয়ালিটিগুলো মানগুলো খুবই ভালো হবে। ওকে, তো আমরা আজকে মিঙ্গেল টুতে চলে যাব এবং সেটাতে আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইট থেকে কাজ করতে হয় প্লাস কিভাবে অ্যাপস থেকে কাজ করতে হয়, দুইটাই আমি আপনাদের এখন ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই ডাইরেক্টলি ওয়েবসাইটে। তো আমরা এখন ওয়েবসাইটে চলে যাব, তার আগে আমরা একটা আইপি ধরে নেব, আমরা ডিসবো সক্সে চলে আসি, আসার পরে আমরা সক্স লিস্টে চলে আসি, আসার পরে আমরা এখান থেকে একটা আইপি ধরে নেব প্রতিবারের মতো। ওকে, তো আমরা ইউনিট ডিস্ট্রিক্ট করে দিলাম, এখান থেকে আমরা এখন ব্ল্যাক লিস্টগুলো এখন নো করে নেব এবং আমরা এখান থেকে একটা সার্চ করে নেব। ওকে, সার্চ করার পরে মোটামুটি আমাদের সামনে কিছু আইপি চলে আসবে, নেটটা কি স্লো কি না আমি বুঝতে পারছি না, তো আমরা একবার রিলোড দিই নি কারণ অনেক সময় ধরে পেজটা একই জায়গাতে ছিল। আমরা আবারও যাই সক্স লিস্টে, যাওয়ার পরে সেম কাজটা আমরা আবারও করি ইউনিট ডিস্ট্রিক্ট এবং এখান থেকে নো এবং এখান থেকে সার্চ করি, দেখি আমাদের এখানে আসে কি। আমাদের এখানে মোটামুটি চলে আসছে, আমরা এখান থেকে একটা প্রক্সি নিয়ে নিব, এখান থেকে এই প্রক্সিটা আমরা নিয়ে নিই। তো প্রক্সিটা আমরা নিয়ে নিলাম, এখন আমরা প্রক্সিটা জাস্ট কপি করে নিব এবং আমাদের ব্রাউজারে প্রতিবারের মতো আমরা ক্লিন করব এবং আইপিটা প্রক্সিটা আমরা ব্রাউজারে সেট করব। ওকে, তো আমরা অপশনে চলে যাই, যাওয়ার পরে আমরা সেটিংয়ে চলে যাই, এখান থেকে আমরা সিম্পলি এটা কপি পেস্ট করে দিব এবং এটা আমরা এখান থেকে জাস্ট কাট করে নিই। এটা আপনারা জানেন আমি প্রতিবারই এটা তারপরেও দেখাচ্ছি, যেহেতু কাজ করার ক্ষেত্রে দেখানো লাগতেছে। তো আমরা ফার্স্ট টাইম চলে যাই ওয়েবসাইটে। ওকে, তো আমরা মিঙ্গেল টু ডট কম এই সাইটের ওয়েবসাইটে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি। তবে এই সাইটে আপনারা কাজ করতে পারেন না, বিশেষ করে না আমি কিন্তু ডাইরেক্টলি সিঙ্গেলভাবে যারা কাজ করেন এদের থেকে কিন্তু যারা মেনলি টিম করে চালাবেন। আমি ফার্স্ট ভিডিওতে এবং সেকেন্ড ভিডিওতে কিন্তু আমি সব কিছু বিস্তারিত বলেছিলাম যে আমার ফ্রেন্ডদেরকে কীভাবে দেখাই আমি। তো সেক্ষেত্রে আপনারা যখন টিম নিয়ে কাজ করবেন তাদেরকে ফার্স্ট টাইম খুব হার্ড সাইট দিয়ে দিলেন এবং সেখানকার ট্রাফিকের মানগুলো খুব একটা ভালো না কিন্তু সাইটটা খুবই হার্ড, তো সেক্ষেত্রে তারা খুব কষ্ট করে ট্রাফিক ম্যানেজ করবে প্লাস সেল পাবে না, সেক্ষেত্রে তারা কিন্তু হতাশ হয়ে যাবে। ওকে, তো যার কারণে ফার্স্ট টাইম তাদেরকে আপনারা এমন কিছু কাজ দিবেন যে কাজগুলো সহজ এবং ট্রাফিকের মানগুলো ভালো, তো সেক্ষেত্রে যাতে করে তারা কিছু হলো আর্নিংটা করতে পারে। ওকে, তো আমরা এখন সাইটে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা ফ্রিতে এখান থেকে আমরা জয়েন হব, জয়েন হয়ে ফ্রিতে আমরা এখান থেকে কাজ করব। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এখন যেটা করতে পারি, এখানে আমরা যেহেতু চলে আসলাম এখন আমরা ইমেল অ্যাড্রেস দিব, তো আমি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা জাস্ট ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ইউ আর এ ওম্যান এবং লুকিং ফর ম্যান, আপনারা জানেন যেটা কীভাবে করতে, ইউনিট ডিস্ট্রিক্ট এবং জিপ কোড। আমি প্রতিবার যে সাইটগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু জিপ কোডের উপর নির্ভরশীল, যে জিপ কোড যেটা ইউজ করতেছেন শুধুমাত্র ওই লোকেশন অনুযায়ী আপনাদের কাছে ট্রাফিক আসতেছে। ওকে, তো সেক্ষেত্রে জিপ কোডটা দিয়ে আপনারা ভালো জিপ কোড দিয়ে অ্যাকাউন্টটা করবেন প্লাস এখানে অ্যাকাউন্ট করার পরেও কিন্তু আদার্স জিপ কোড দিয়েও কিন্তু আপনি সার্চ করে ট্রাফিকগুলো দেখতে পারবেন এবং তাদেরকে মেসেজ করতে পারবেন। ওকে, এই দিকটা দিয়ে এই সাইটের সুবিধা অনেক বেশি পরিমাণ। তো আমরা এখন জিপ কোডে চলে যাই, আমরা এখানে সার্চ করে রাখছিলাম একটা জিপ কোড, আমরা জাস্ট এটা কপি করলাম এবং এই জিপ কোডটা আমরা এখানে ইউজ করলাম, ইউজ করে আমরা এখন এখানে যেটা করতে পারি জয়েন নাও ফ্রিতে আমরা ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পরে নেক্সট আমাদের কাছে আরেকটা পেজ চলে আসবে, যে পেজটা আমাদের আবার ফিল আপ করতে হবে। তো আমরা একটু ওয়েট করে আমাদের কাছে কিন্তু আরেকটা পেজ চলে আসলো, এখানে আমাদের ডিসপ্লে নেম এবং সিটি পাসওয়ার্ড এগুলো কিন্তু আমাদের এখানে সেট করতে হবে। ওকে, সিটিটা যদিও এখান থেকে অলরেডি অটোমেটিকলি মাঝে মাঝে চলে আসে, তো আমরা এখন যেটা করতে পারি আমরা এখন ডিসপ্লে নেমটা দেখুন এখানে সিটি স্টেট কিন্তু চলে আসলো, আমরা যেহেতু অলরেডি আমাদের আইপি ধরে রাখছি এবং আমরা জিপ কোড ইউজ করছি যার কারণে কিন্তু চলে আসলো, আমরা এখন ডিসপ্লে নেমটা ইউজ করব। তো ডিসপ্লে নেমটা ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে একটা নাম রেখে দিয়েছিলাম, এই নেমটা আমরা ডিসপ্লে নেমে ইউজ করে দিচ্ছি এবং এখানে আমরা এখন একটা পাসওয়ার্ড ইউজ করতেছি, সিম্পল একটা পাসওয়ার্ড ইউজ করি এবং এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে আপনাকে একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি এখন,
সিম্পল একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে আমাদের এখন যে কাজটা হবে, আমাদের এখন জাস্ট রোবটটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো আমরা এম নট রোবট ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমাদের রোবটটা ভেরিফাই করতে হবে। তো আমরা রোবটটা সিম্পল এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। এই সমস্ত সাইটগুলো রোবটগুলো ভেরিফাই করা নিয়ে একটু ঝামেলা থাকে আর কি। তো আমরা দেখি, ট্রাই করতে থাকি, ভেরিফাই হয়ে যাবে যত সম্ভব। ভেরিফাই হয়ে গেল, কমপ্লিট মাই প্রোফাইল আমরা ক্লিক করব। ওকে, আমরা ফার্স্ট টাইম কিন্তু ওয়েবসাইট দেখাচ্ছি, এবং ওয়েবসাইট দেখানোর পরে আমরা সেম অ্যাকাউন্টে, আমরা নতুন করে অ্যাকাউন্ট করব না, সেম অ্যাকাউন্টে আমরা আবার যেটা অ্যাপস থেকে আমরা কিন্তু লগ ইন করে দেখাবো। ওকে, তো আমাদের এখানে পিকচার কোয়ালিটি যেটা আছে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে বলতেছে। আমরা সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করে দিই। এখন উপরে দেখুন একটা সিগন্যাল দেখাচ্ছে আমাদের, যে আমাদের মেল একটা লিঙ্ক যাবে যেটা আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। ওকে, তো আমরা এখন ভেরিফাই করে নিই। আমাদের যে মেলটা ছিল সেই মেলটা অলরেডি আমরা লগ ইন করে রাখছিলাম, এবং এখানে আমরা একটা মেল পেয়ে গেছি। এবং এখান থেকে জাস্ট আমরা লিঙ্কটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলে আমাদের মোটামুটি ভেরিফাইটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তো এখানে কাজটা অনেক সময় করতে পারবেন, কারণ অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে খুব কম নষ্ট হয়, নষ্ট হয় না বললেই চলে। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কাজগুলো অনেক ইজিলি করতে পারেন। তো আমরা এখন চলে যাবো সার্চে। ওকে, তো আমরা সার্চে চলে আসছি। তো ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপসের মাধ্যমে কাজ করলে কাজটা করা অনেক সুবিধা হয়, অনেক ইজি হয়। তো আপনারা যত সম্ভব অ্যাপস দিয়ে কাজ করার ট্রাই করবেন। তো আমরা এখান থেকে আমরা এখন বয়সটা এখানে সিলেক্ট করে দিতে পারি, এবং এখানে আমরা যেটা করতে পারি এটা অ্যানি ডিস্টেন্ট করে দিতে পারি, এবং এখানে ওমেন লুকিং স্মল, এবং এখানে দেখুন জিপ কোড। আপনি এখান থেকে যে জিপ কোড দিয়ে সার্চ করবেন সেই ট্রাফিকগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখানে জাস্ট সার্চ এখন ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আরও অনেক বেশি ট্রাফিক চলে আসবে, যেহেতু আমরা ডিস্টেন্ট এবং আমাদের যে বয়সটা সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, যার কারণে এখানে কিন্তু আমরা অনেকগুলো পেয়ে গেছি। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এখন লাইক দিতে পারবো। এখানে দেখুন লাইকের অপশন আছে, আর এখানে আমরা লাইক দিতে পারবো। তো এখানে ওয়েবসাইট থেকে কি হয়, ওয়েবসাইট থেকে লাইক টাইক দেওয়া গুলো একটু ঝামেলা হয়, কারণ নেক্সট আরও একটা পেজ অতিক্রম করতে হয়, এবং একটু স্লো কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য কিন্তু আমরা অ্যাপস থেকে করতে পারি। কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু পিসি নর্মাল, যার কারণে কিন্তু অ্যাপসগুলো ইউজ করতে পারেন না, তাদের জন্য কিন্তু আপনারা চাইলে এখান থেকে ওয়েবসাইট থেকে কাজটা করতে পারেন। ওকে, তো দেখুন এখানে একজন আছে, আমরা জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি আমরা তার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা কিন্তু তাকে এখান থেকে ডাইরেক্টলি কিন্তু আমরা মেসেজ করতে পারবো। ওকে, তো আমাদের নেক্সট একটু স্লো চলে আসে। আসার পরে আমরা এখান থেকে দেখুন ম্যাপ মেসেজের অপশন পেয়ে গেছি। আমরা জাস্ট এখান থেকে যদি এটা কপি করি, কপি করে জাস্ট এটা দিয়ে দিতে পারি। তো ফার্স্ট টাইম আপনারা এইগুলো দিবেন না, ফার্স্ট টাইম একটু চ্যাট করে নেবেন সবার সাথে। ওকে, তাহলে কিন্তু এটা রিয়েল লুক দেখে। তো আমরা এখন সেন্ড মেসেজ যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু মেসেজ সেন্ড কিন্তু আমাদের দেখাচ্ছে যে সাকসেসফুল হয়ে মেসেজটা তার কাছে চলে গেছে। এরপরে উনি যদি মেসেজ করে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে যদি হুজ অনলাইনে ক্লিক করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী কিন্তু অনলাইনে যত ট্রাফিক আছে সবগুলো ট্রাফিক কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং নেক্সট আরও অনেকগুলো পেজ আছে। এবং এখান থেকে সবাইকে কিন্তু আপনারা চাইলে লাইক দিতে পারেন। ওকে, দেখুন এখানে অনেকেই আছে অনলাইনে, যারা আছে তাদেরকে আপনারা যদি লাইক দেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় জিনিসটা। তো এইভাবে কাজটা এখান থেকে করতে পারেন। তো আমরা এখন চলে যাই ডাইরেক্টলি অ্যাপসে, কারণ আমরা যদি অ্যাপস থেকে কাজটা করি তাহলে কিন্তু অনেক ইজিলি করতে পারবো, এবং দেখতেও সুন্দর লাগবে। ওয়েবসাইট থেকে কিন্তু এই সমস্ত সাইটগুলো ওয়েবসাইটের উপরে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, তারা কিন্তু অ্যাপসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা চলে যাই অ্যাপসে, অ্যাপসে চলে আসি। আসার পরে আমরা এখান থেকে অ্যাপস থেকে আমরা এখানে আমরা একটা আইপি ধরে নেব, সিম্পল একটা আইপি ধরে নিই। আইপি আমরা মোটামুটি এখানে একটা আইপি আমরা কপি করেছিলাম, এই আইপিটাই আমরা এখন কপি করে নিচ্ছি, আমরা নতুন কোনো আইপি নিচ্ছি না, এবং এখান থেকে আইপিটা আমরা দিয়ে নিই। আইপিগুলো কিন্তু এখানে একটাই প্রবলেম হয়, সেম হয়, জাস্ট পোর্টগুলো কিন্তু একটু চেঞ্জ হয়। ওকে, তো পোর্ট চেঞ্জ হলে আমাদের মোটামুটি কাজ করতে পারি আমরা। তো আমরা এখন পোর্টটা এখানে দিয়ে নিই, সক্স 5 এখানে করাই আছে। তো আমরা এখানে এটা জাস্ট অন করে দিই, আমাদের অ্যাপটা কানেক্ট হয়ে গেছে। আমরা এখন যেটা করতে পারি, আমাদের মিঙ্গিল 2 যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই অ্যাপসে এখন ক্লিক করব। ওকে, তো অ্যাপস থেকে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কত ইজিলি, কত সহজভাবে কাজ করা যায়। আমরা এর আগে পিওর একটা সাইট দেখাইছিলাম যেটা অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে করা যাচ্ছিলো, এটাও কিন্তু সেম অমনই কাজ করবে, অনেক সুন্দরভাবে দেখা যাবে এখান থেকে। তো আমরা এখন সাইন ইনে ক্লিক করতে পারি। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে রেখে দিয়েছিলাম। আমরা জাস্ট ইউজার নেমটা এখানে কপি করি,
কপি করে এখানে পেস্ট করে দিই এবং পাসওয়ার্ডটা আমরা সিম্পল এখান থেকে কপি করি ওকে তো এখান থেকে আপনারা যদি কাজ করেন তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন দেখুন সাইন আপ অপশনে গিয়ে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমরা নতুন করে আর অ্যাকাউন্ট করতেছি না যার কারণে যেটা অনেক দেরি হয়ে যাবে তো আমরা লগইন এ ক্লিক করি লগইন এ ক্লিক করার পরে আমাদের সামনে মোটামুটি আমাদের যেই অ্যাকাউন্টটা করেছিলাম সেটা কিন্তু ইন্টারফেস চলে আসবে দেখুন আমাদের কাছে কিন্তু ইন্টারফেস এখন চলে আসতেছে এবং অ্যাপসে যেই কাজটা হয় যেহেতু আইপি দর্শ অনেক সময় পিকগুলো ভালোভাবে শো করে না তো আমরা এখন কিন্তু এখানে চলে আসছি ওকে আসার পরে এখান থেকে কিন্তু আমরা সবাইকে দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা যেটা করতে পারবেন এখানে লাইকটা অনেক ইজিলি কিন্তু দেওয়া যায় অনেক সুন্দরভাবে দেওয়া যায় এখানে লাইকটা এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে লাইকটা কিন্তু চলে যাবে এগুলো আমরা লাইক দিয়েছি যেগুলো রেড কালার হয়ে আছে তো আমরা জাস্ট এখান থেকে সিম্পলি তাদেরকে কিন্তু আমরা লাইক দিতে পারবো এবং দেখুন যারা অনলাইন আছে এই অনলাইনগুলো দেখে দেখে লাইক দেবেন তাহলে কিন্তু রেসপন্সটা আপনারা অনেক বেশি ভালো পাবেন ওকে তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এভাবে কিন্তু আমরা এখন লাইকগুলো দিয়ে দিতে পারেন কারণ অ্যাপস দিয়ে কাজ করার মজাটাই কিন্তু একটু আলাদা একটু ভিন্ন ধরনের আর বিশেষ করে এখানে আরেকটা সুযোগ যেটা আপনারা যে লাইক দিয়ে দিয়ে তাদের কাছ থেকে মেসেজ আনবেন এমন কিন্তু কিছু না ওকে আপনারা আমি ওয়েবসাইট থেকে দেখালাম যে সবাইকে অনলাইন আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে ডাইরেক্ট মেসেজ দিতে পাচ্ছেন এখানে কিন্তু সেম সিস্টেম ফিল্টার থেকে আপনারা এখান থেকে আরো একটু সার্চ করে নিতে পারেন একটু সুন্দরভাবে এখানে জিপ কোড চেঞ্জ করে কিন্তু আদার্স লোকেশনের ট্রাফিক আনতে পারেন তো আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা অনলাইনে যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে চলে আসবো আর দেখতে পাচ্ছি এখানে যারা অনলাইনে আছে তারা কিন্তু এখানে সবাই এখানে চলে আসবে এখানে যারা অনলাইনে আমাদের পিকচারগুলো শো করতেছে না কারণ নেটটা একটু স্লো কাজ করতেছে তো এখানে যারা থাকবে মোটামুটি এরা কিন্তু সবাই অনলাইনে এখন ওকে তো আপনারা যেভাবে মেসেজ করতে পারেন জাস্ট এখানে ক্লিক করবেন নেট একটু স্লো কাজ করছে ক্লিক করার পরে আপনারা কিন্তু ডাইরেক্টলি এদের কাছে কিন্তু এখন লাইক দিতে পারেন প্লাস মেসেজ করতে পারেন সেন্ড মেসেজ যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে দেখুন এখানে মেসেজের অপশন চলে আসছে তো আপনারা চাইলে এখানে ডাইরেক্টলি তাদেরকে মেসেজ করে দিতে পারেন আমি মেসেজ করতেছি তো মেসেজ করে দিলাম মেসেজ করে দিলে তাদের কাছে কিন্তু মেসেজগুলো চলে যাবে ওকে তো আমি এখান থেকে আবার ব্যাকে আসি এভাবে আপনারা জাস্ট যারা অনলাইনে আছে এখানে সবাই অনলাইনে আছেন তাদের কাছে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু মেসেজগুলো দিয়ে নিতে পারেন এখান থেকে দেখুন আমি দিয়ে নিচ্ছি মেসেজগুলো তাদের কাছে কিন্তু সুন্দরভাবে মেসেজগুলো এখন চলে যাচ্ছে এভাবে সবার কাছে আপনারা এখানে মেসেজগুলো দিতে পারেন এখানে অনেকেই অনেকেই আছে এবং এখানে যারা আছে সবাই অনলাইনে এবং আপনারা যখন এখানে মেসেজের আইকন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন যাদেরকে আমরা মেসেজ দিচ্ছি বা যারা আমাদের মেসেজ দিচ্ছে পিওরের মতো সেম কিন্তু বা পোফে যারা কাজ করেন সেম দেখতে পাচ্ছেন দেখুন ইনি আমাদের অলরেডি মেসেজ করছে এই ব্যক্তিটা অলরেডি আমাদের মেসেজ করছে তো আমরা ইনার কাছে ডাইরেক্টলি কিন্তু একটা টেক্সট দিয়ে দিতে পারি নাম্বার দিয়ে সেন্ড করে দিতে পারি তো সিম্পলি এখানে কাজটা মেনলি এমনই এখানে অনেক ট্রাফিক আছে আপনি সবার কাছে জাস্ট লাইক দেওয়ার কোনো দরকার নাই আপনি জাস্ট তাদেরকে যেটা করবেন ডাইরেক্টলি তাদেরকে মেসেজ করবেন দেখুন আমাদের কিন্তু হাই দিল এবং এরপরে কিন্তু আমাদের জাস্ট মেসেজ করতেছে তো আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে দিয়ে দিতে পারবেন আর স্প্যামটা একটু কম করার চেষ্টা করবেন নাম্বারগুলো একটু ভিন্নভাবে দেবেন তাহলে যেটা হবে অ্যাকাউন্টটা অনেক বেশি সময় ধরে টিকবে আর মেঙ্গেল টুতে মোটামুটি অ্যাকাউন্ট অনেক বেশি সময় টেকে কারণ এই সাইটে খুব একটা বেশি ধরে না আর কি ওকে অ্যাকাউন্টগুলো তো আপনারা সিম্পল এখান থেকে জাস্ট চ্যাট করবেন চ্যাট করে আপনারা ট্রাফিকগুলো আনবেন তো এখানে আপনারা এখন বলতে পারেন যে ট্রাফিক তো খুব একটা বেশি আসলো না এখানে ট্রাফিক আসার আপনার দরকার নাই আপনারা যেটা করবেন জাস্ট হোজ অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যাদের পাচ্ছেন তারা সবাই কিন্তু অনলাইনে এখন এবং সবাইকে আপনারা মেসেজ করতে থাকবেন ওকে তাহলে কিন্তু হয়ে যাবে এবং যারা এখান থেকে কাজ করতে চান তারা তো এখানে অনলাইনে দেখতেই পাচ্ছেন সিম্পল এখান থেকেও তারা কাজটা করতে পারেন ওকে তো মোটামুটি ট্রাই করতে পারেন এবং যে ভিডিওগুলো দিচ্ছি সবগুলো শুধু ভিডিও দেখেই কিন্তু সীমাবদ্ধ থাকলে হবে না সবগুলো সাইটে ফার্স্ট টাইম ট্রাই করবেন এরপরে সবগুলো সাইটে কাজ করা ট্রাই করবেন তো যে সাইটগুলোতে আপনাদের কাছে বেশি ভালো মনে হয় ট্রাফিকের কোয়ালিটি আপনাদের কাছ থেকে বেশি সেল আসে ওইগুলোতে আপনারা কন্টিনিউতে কাজ করে চলে যাবেন তাহলে মোটামুটি আমি মনে করি যে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ওকে তো এই ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই